আসসালামু আলাইকুম, শুভ সকাল দুবাই থেকে। মানুষের যে মস্তিষ্ক আছে এটা আসলে একটা চুম্বকের মতো। আপনি যদি পজিটিভ চিন্তা করেন, অলওয়েজ পজিটিভ চিন্তা করলে আপনার মাথায় আসবে আপনার কোথাও সুযোগ আছে, আপনি কী কী ব্লেসিং আছে, আপনার কী কী অপরচুনিটি আছে, কী কী ভালো জিনিস আপনার কাছে আছে, কী কী কতটুকু সময় কী কী কাজ আপনি করতে পারবেন সব কিছু। আর আপনি যদি হিউম্যান যে ব্রেইন আছে এটা দিয়ে যদি আপনি চিন্তা করেন নেগেটিভ, তাহলে অসুবিধা, আপনার ভয়, আপনার কোথায় কোথায় সমস্যা, সেগুলো আপনার সামনে চলে আসবে। সুতরাং আমাদের সবসময় পজিটিভ চিন্তা করতে হবে যে কী কী ব্লেসিং আছে, কী কী সুযোগ আছে, কোথায় কোথায় আমার কাজ করার অপরচুনিটি আছে, আমার যেই ক্ষমতা আছে সেটা দিয়ে আমি কী কী করতে পারি সেগুলো চিন্তা করতে পারে হবে। এবং এই কথাটা আমি বলিনি, বলেছে জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, তিনি যা একজন সফল উদ্যোক্তা। সুতরাং আপনাদের সবাইকেও আমি একই কথা বলবো, যে কোনো সময় যে কোনো জায়গায় যেখানেই থাকেন না কেন, আপনাকে সবসময় অপরচুনিটিগুলো ক্যাচ করতে হবে। এই যে সকালবেলা আমি বসে আছি দুবাইতে, এই আসার আগে আমার পা মুচকে গেছে। আমি এখন যদি ওই পা মুচকাটা নিয়ে পড়ে থাকতাম, আমি আগেও ভিডিওতে বলেছি, তাহলে কিন্তু আমি এই সুন্দর সকালটা উপভোগ করতে পারতাম না, উপভোগ করতে পারতাম না আমার অ্যারাবিক কফির সাথে। তো জীবনে যাই ঘটুক না কেন সবসময় পজিটিভ থাকতে হবে, জীবন তাহলেই সুন্দর হবে। আপনাকে সবসময় আপনার যে সম্ভাবনাগুলো আছে সেগুলো চিন্তা করতে হবে, তাহলে আপনি অ্যারাবিক কফি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে উপভোগ করতে পারবেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুঁজিকমের সাথে থাকুন।